নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো 2023 শুরুর দিকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন লিস্ট প্রকাশিত হয়েছিল, তারপরে আবারও কিন্তু ভেরিফাই লিস্ট প্রকাশিত হলো, সেখান থেকে অনেক নাম কিন্তু বাদ চলে গেছে। তাই সেই ভেরিফাই লিস্টটা আপনি কি করে চেক করবেন, সেটা চেক করার জন্য আমার ভিডিওটি প্রথমে সেখান দেখতে থাকুন। আজকের ভিডিও ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে আপনাদেরকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, করার পর টাইপ করবেন pmayg.nic.in, করার পর এইরকম পেজটা ওপেন হবে। হওয়ার পর এখন আওয়াজ সফটে ক্লিক করে রেকর্ড অপশানে ক্লিক করুন। এবার এখানে এফ অপশান যে রয়েছে, এফ অপশানের 3 নম্বর অপশানটা বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাট অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাই, এর উপর আপনি ক্লিক করুন। এবার একটু সময় লাগছে। এবার এখান থেকে এখানে ক্লিক করে আপনি ফিনান্সিয়াল ইয়ার 2022-23 রাখবেন। একটু নেটটা স্লো কারণে এরকম দেখাচ্ছে বন্ধুরা, একটু টাইম লাগছে। এবার এখানে ক্লিক করে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করুন, তারপর নিচে দিয়ে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি আপনার স্টেটটা সেট করুন, তারপর এখানে ক্লিক করে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সেট করুন, তারপর এখানে ক্লিক করে আপনি আপনার ব্লকটা সেট করুন, তারপর এখানে ক্লিক করে আপনি আপনার পঞ্চায়েতটা সেট করবেন, তারপরে যে ক্যাপচার রয়েছে প্লাস মাইনাস করে এখানে রেজাল্টটা বসিয়ে দেবেন, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। দেওয়ার পরে এরকম একটা লিস্ট ওপেন হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, এখানে বেনিফিশিয়ারি নেম রয়েছে, এখানে ব্যাঙ্ক নেম রয়েছে, এখানে স্ট্যাটাস রয়েছে। এদের স্ট্যাটাস যাদের ভেরিফাই রয়েছে তার কিন্তু কোনো অসুবিধা নেই, তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এবার নিচের দিকে আসবো, এসে দেখবো কারো রিজেক্ট হয়েছে কিনা। এই দেখুন রিজেক্ট হয়ে গেছে, একজনের রিজেক্ট হয়ে গেছে, রিজেক্টেড বাই ডুপ্লিকেট বেনিফিশিয়ারি ডিটেলস, রিজেক্ট হয়ে গেছে। একে গিয়ে ঠিক করতে হবে, ব্যাঙ্কে গিয়ে ঠিক করতে হবে। তা আপনার ক্ষেত্রে কী রয়েছে আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে দেখুন রিজেক্টেড রয়েছে, রিজেক্টেড বাই দ্য ব্যাঙ্ক, অ্যাকাউন্ট নাম্বার ডাজ নট এক্সিস্ট, এদেরকেও ব্যাঙ্কে গিয়ে ঠিক করতে হবে। এরকম অনেক সমস্যা থাকতে পারে, এখানে দেখুন রিজেক্ট হয়ে গেছে এদেরও। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে কী রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তাও কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।